Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Sheikh Mustaqim bhai apni prashno korechen Bharat theke haiz nefas obosthay keu jodi sahobash kore take koto taka sadka dite hobe bharatiyo bortoman taka koto taka hobe. Muhtaram bhai haiz ebong nefas obosthay স্ত্রীর সহিত সহবাস করা জায়েজ নয় কারণ মহান রব্বুল আলামিন বলছেন ওয়াইস আলুনাকা আনিল মাহিয়ুদ তারা আপনাকে হাইজরাতা নারী সম্পর্কে জিজ্ঞাসা করে কুল হুয়া আযা তারা আপনাকে হাইজ সম্পর্কে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে কুল হুয়া আযা বলে দাও সেটা একটা কষ্টকর জিনিস এই সময় নারীদের কষ্ট হয় ফাআতাযিলুন নিসা ফিল মাহিয তো মাসিকের সময় মহিলাদের থেকে তোমরা দূরে থাকো মানে এই কাজ করিও না ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন আর তাদের কাছে সহবাসের ইচ্ছায় নিকটবর্তী হয়ও না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে তাদের সাথে সব অন্যান্য কাজকর্ম চলবে কিন্তু স্ত্রী সহবাস চলবে না ফাইজা তাতাহারনা যখন তারা পবিত্র হবে ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ তখন তোমরা এই নারীদেরকে সহবাস করতে পারো তাদের সাথে যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আর সেটা হচ্ছে তার সামনের রাস্তা ব্যবহার করা পিছনের রাস্তা নয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন সূরা বাকারা 222 নম্বর আয়াত অতএব সম্মানিত ভাই হাইজরাতা বা নেফাসরাতা মহিলাদের সাথে সহবাস করা এটা একটা জঘন্য কাজ এবং এখান থেকে বিরত থাকা ওয়াজিব যে ব্যক্তি এই অবস্থাতে সহবাস করে তার দ্রুত আল্লাহর কাছে তওবা করা উচিত আর তাকে অনুতপ্ত হওয়া উচিত আল্লাহর কাছে তওবা করা উচিত তার পক্ষ থেকে যে গুনাহ এবং অন্যায় হয়ে গেছে আল্লাহর বিধিনিষেধের বাইরে যে সে অন্যায় করে ফেলেছে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুব কঠিন কড়া কথাই বলেছেন যে যে ব্যক্তি সুনানে তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে মান আদা من أتى كاهنا من أتى امرأة في حيضها أو في دبرها أو كاهنا فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام তিনি বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো অথবা তার স্ত্রীর পিছনের রাস্তায় সহবাস করলো অথবা হাইজ অবস্থায় তার সাথে এবং অনুরূপ নেফাস অবস্থায় একই বিধান সহবাস করলো ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল করা হয়েছে সেটাকে অস্বীকার করলো আর বাস্তবে সে এই বিধানকে অমান্য করলো সেটাই বোঝানো হয়েছে তো এজন্য এ থেকে জরুরি তওবা করা দরকার এবং সাথে সাথে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সেই ব্যক্তির উচিত কাফারা দেওয়া কারণ এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন যে ব্যক্তি হাইজ অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে তার কাফফারা কি তখন তিনি বলেছিলেন ইয়াতাসাদদাকু বিদিনারিন আও বিনিসফি দিনার সে এক দিনার অথবা আধা দিনার পরিমাণ সাদকা করবে গরিব মিসকিনকে দান করে দিবে এক দিনার বা আধা দিনার সমপরিমাণ এটা সুনান চতুষ্টয় এবং ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি বর্ণনা করেছেন আর ইমাম ইবনে খুজাইমা হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন তো এই ক্ষেত্রে যেটা বলা হলো যে দিনার পরিমাণ অথবা নিসফি দিনার তার সামর্থ্য অনুযায়ী তো যদি তার সামর্থ্য থাকে তো এক দিনার হচ্ছে সোয়া চার গ্রাম স্বর্ণ এক দিনার হলো সোয়া চার গ্রাম পরিমাণ স্বর্ণ দান করবে বা তার সম পরিমাণ মূল্য দান করবে আর না পারলে অর্ধ দিনার তথা দুই গ্রাম দুই পয়েন্ট সাড়ে বারো গ্রাম দুই পয়েন্ট
12.5, হ্যাঁ, এই এই 2.12 গ্রাম, 2.12, 12.5 আর কি, এটা তা সদকা করবে বা তার সম পরিমাণ মূল্য গরিব মিসকিনকে দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে সদকা দেওয়ার ক্ষেত্রে বা তার কাফফারা হিসেবে। আর এই ক্ষেত্রে জমহুর উলামা ইকরামের মত হচ্ছে যে সে ব্যক্তি তওবা করবে, হ্যাঁ, এটাই তার জন্য যথেষ্ট হবে। তবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তিনি এই মতটি প্রকাশ পেশ করেছেন, যেটি একটু আগে উল্লেখ করা হলো এবং একটি সহি হাদিসে উল্লেখ বর্ণিত হয়েছে। তাই আমিও মনে করি যে মুক্ত হওয়ার জন্য এই কাফারাটা দিয়ে দেওয়া উচিত, অন্তত যার সামর্থ্য যেটা আছে, কারো যদি টাকা পয়সা থাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো সে 4 গ্রাম স্বর্ণ গরিব মিসকিনকে দান করবে, আর যদি কারণ না থাকে তাহলে 2.12 তথা 2 গ্রামের একটু বেশি স্বর্ণ সেই গরিব মিসকিনকে দান করবে বা তার মূল্যটা গরিব মিসকিনদের মাঝে বণ্টন করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।